গত এপিসোডে উজিনা ওর এক্স বয়ফ্রেন্ডকে নতুন বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করাতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত হিয়ন তাক ধরেই নেয় যে হয়তো উজিনা ওর সাথে সম্পর্ক নিয়ে মিথ্যে বলেছে। আর তার খানিক বাদে যখন লিজিয়ন এসে ওর সামনে উপস্থিত হয় তখন তো উজিনা সহ হিয়ন তাক সবাই যেন দেখে বিস্মিত হয়ে যায়, এই জন্য যে উজিনা এতদিনের চার বছরের সম্পর্ককে পেছনে ফেলে ও আবার নতুন সম্পর্কে জড়িয়েছে, যার ফলে লিজন উজিনার কথা মতো হিয়ন তাককে দেখাতে তখন উজিনার কাঁধে হাত রেখে বলে আমি হচ্ছি উজিনার নিউ বয়ফ্রেন্ড, যেখানে হিয়ন তাকের যেন বিশ্বাসই হচ্ছিল না ও যা দেখছে তাও সত্য দেখছে। এরপর দুজন ওকে দেখাতে তখন ওর সামনে দিয়ে ডেট করতে ওরা চলে যায়। এরপর রাতে লিজন এবং ওর পাপা একসাথে ডিনার করতে বসলে তখন হঠাৎ লিজন ওর পাপাকে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে দেখে তাকে জিজ্ঞেস করে মেয়েদের সম্পর্কে তাদের পছন্দ অপছন্দের বিষয়ে ওকে কিছু টিপস দিতে। আর একথা শুনে তখন ওর পাপা বুঝেই যায় যে তার ছেলে নিশ্চয়ই কলেজে কোনো মেয়ের প্রেমে টেমে পড়েছে, আর সেই হিসেবে তখন সে তার ছেলেকে মেয়েদের পটানোর কিছু টিপস ওকে জানিয়ে দেয়। যে কারণে লাঞ্চের সময় হলে তখন লিজন উজিনাটাকে লাঞ্চ করতে এলে আর তখন ওর পছন্দের ডাম্পলিনের কথা ও জানতে পারে, যার ফলে তখন ওর পাপার টিপস অনুযায়ী ওকে পটাতে একটি প্যাকেটের জায়গায় বরং তার ডাবল প্যাকেট ওর জন্য নিয়ে আসে, যেন উজিনা দেখে ওর প্রতি আরো ইমপ্রেস হয়। তো উজিনা ওর পছন্দের জিনিস দেখে তো খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় আমাদের সহজ সরল লিজন ওর ইচ্ছেকে পূরণ করতে পেরে। আর তারপর সবাই সবার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে লিজন উজিনাকে বাসায় পৌঁছে দিতে তখন ওর জন্য ওয়েট করতে থাকলে উজিনা দেখে কিছুটা বিরক্ত প্রকাশ করে, কেননা ওকে তো মন থেকে কখনোই পছন্দ করে না। আর তার উপর আবার এই নাকামা দেখে তখন ওর সাথে যেতে না চাইলে ওকে একাই বাড়ি ফিরে যেতে বলে। তো লিজন ওকে বিষয়ের জন্য করলে তখন ওর পাপার বলে টিপস এর কথা ওর মনে পড়ে, যেখানে সে বলেছিল কারো মন জয় করতে হলে অবশ্যই তাকে জোর করা যাবে না, তার ইচ্ছেকে সবসময় প্রাধান্য দিতে হবে, তবে সে তোমার কাছে আবার ফিরে আসবে। আর এইদিকে উজিনা কিছু দূর সামনে এগোতে দেখে হিয়ন তাক দাঁড়িয়ে ওদের কিছু একটা ও ফলো করার চেষ্টা করছে, যে কারণে উজিনা তখন ওকে আবারও বিশ্বাস দিতে ও দৌড়ে লিজনের কাছে ফিরে গেলে লিজন ভাবে হয়তো ওর বাবার টিপসই শেষ পর্যন্ত ওর কাজে লেগেছে। আর তারপর দুজনে একসাথে আবার হাত দৌড়ের সামনে দিয়ে চলে যায়, যেটা থেকে হিয়ন তাকের কিছু হলো দুজনকে ওর মনে সন্দেহ জাগে। এরপর দিন উজিনার কথা মতো একজন আরেকজনের সম্পর্কে ভালোভাবে জানতে তখন দুজন দুজনের পছন্দ অপছন্দের বিষয়গুলো খাবার থেকে শুরু করে সবকিছু জানার চেষ্টা করে, যেন উজিনা ওর এক্স বয়ফ্রেন্ডকে এটা বিশ্বাস দিতে পারে ওদের মনে মিনটা অনেক গভীরে পৌঁছে গেছে, যে কারণে উজিনার এত কিছু আয়োজন। এরপর দুজন ক্লাব শেষে আবারও একসাথে দুজন বাড়ি পৌঁছলে তখন উজিনা কথার এক ফাঁকে লিজনের ফোন নাম্বার চাইলে লিজন শুনে খুব খুশি হয়ে যায়, এটা ভেবে হয়তো উজিনা ওর সাথে সারা রাত কথা বলার জন্য ওর ফোন নাম্বার চাচ্ছে। বাট উজিনা জানায় কথা বলতে নয় বরং হিন তাকে বিশ্বাস দিতে ওর এই ফোন নাম্বারটি ওর চাওয়া। আর তারপর লিজন ওর কথা অনুযায়ী ফোন নাম্বারটি দিয়ে খুশি মনে বিদায় নিয়ে চলে গেলে আর এদিকে আড়ালে দাঁড়িয়ে কেউ একজন ওদেরকে ফলো করতে থাকে। এরপর দিন উজিনা ওর বান্ধবীরা মিলে আড্ডা দেওয়ার এক পর্যায়ে সবাই সেলফি তুলতে গেলে আর তখনই হঠাৎ উজিনার চুক্তি শর্ত মতে ওদের দুজনের প্রোফাইল পিক চেঞ্জ করার কথা ওর মনে পড়ে যায়, যার ফলে ও সেলফি তুলতে তখন সাথে সাথে লিজনকে ফোন করে ওর কাছে ডাকে এবং লিজন শুনে তৎক্ষণাৎ ওর বন্ধু সহ এসে হাজির হয় এবং সবাই মিলে সেখানে অনেক হাসি ঠাট্টা করলো। বাট উজিনার ফ্রেন্ড হানা যেন কেন তা এসব ভালো লাগছিল না। এরপর ওদের কথা বলার এক ফাঁকে তখন উজিনার মুখে হঠাৎ রোদের আলো এসে পড়লে আর তার লিজন খেয়াল করে এবং হাত দিয়ে তা কভার করার চেষ্টা করে, যেটা কিনা উজিনার কাছে ব্যাপারটি তা অবাকই লাগে। এরপর ওরা সেখানে দীর্ঘক্ষণ মজমাস্তি করার পর দুজন সেলফি তুলে সেটি প্রোফাইল পিক আপলোড করলে সাথে সাথে সেই নোটিফিকেশন হানার কাছেও চলে যায়। আর এই ছবিটি দেখার পর যেটা কিনা হানার কাছে তা মোটেও সহনীয় ছিল না, যেখানে বিষয়টি এটাই দাঁড়ায় হয়তো হানা লিজনকে পছন্দ করা শুরু করেছে। আর তারপর উজিনাকে বাড়ি পৌঁছে দিতে লিজন এগিয়ে দিতে চাইলে বাট উজিনা নিষেধ করায় তখন লিজন চুপ থাকে এবং অনেক ঠান্ডা পড়ে তখন নিজের জ্যাকেটটি খুলে ও উজিনাকে সেটি পরিয়ে দেয় এবং কিছু না বলে ও লজ্জায় সেখান থেকে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আর এদিকে উজিনার প্রথমত নাকামাগুলো খারাপ লাগলো বাট ওর কেয়ারনেস গুলো ধীরে ধীরে ওর কাছে ঠিকই ভালো লাগতে শুরু করে। এরপর দিন সকালে হিয়ন তাক এক্সারসাইজ করতে এলে আর তারপর ফোনটি অন করলে ওদের সেলফিটি ওর চোখে পড়ে, যেটা থেকে হিয়ন তাকের যেন হঠাৎ ঠান্ডা মাথা গরম হয়ে যায়। আর তারপরই খেয়াল করে লিজনকে দূরে হেঁটে যেতে, আর তাই লিজনকে সাহায্য করতে তখন ওর দলবল নিয়ে সামনে আসে এবং লিজনকে ছোট করে কথা বলতে থাকে, যেখানে ওই মুহূর্তে তখন উজিনা দৌড়ে আসে এবং হিয়ন তাকে উদ্দেশ্য করে বলে ও যদি লিজনকে কিছু বলে তবে ওকে ছাড়বে না, যে কারণে হিয়ন তাক তখন রাগে ওদের ফেক সম্পর্ক নিয়ে কথা তুলে আর তখন উজিনা ওকে ট্রুলি প্রমাণ দিতে সাথে সাথে ও লিজনকে ধরে জোরসে কিস মারে। আর এই দৃশ্য দেখে তখন আশেপাশে সবাই তো অবাক হয়, সাথে হিয়ন তাকও যেন কিছু বলার সাহসীও হারিয়ে ফেলে এবং ওকে কিছু বলতে না পেরে তখন ও রেগে মেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে লিজন এই ঘটনার পর থেকে পুরোই বাকরুদ্ধ হয়ে ওর দিকে ক্রুদ্ধভাবে তাকালে তখন উজিনা ওকে সরি বলে, বাট লিজন ওর কোনো কথা না শুনে তখন ওকে রেগে এটা জিজ্ঞেস করে তুমি আমাকে পছন্দ যদি নাই করো তবে কেন আমার সাথে কাজটি করতে গেলে। আর এই কথা বলে তখন ওর সাথে রাগ করে ও কোনো কথা না শুনে সোজাও সেখান থেকে চলে যায়। আর ঠিক ওই মুহূর্তে উজিনাও কি বলবে কি করবে তাও বুঝতে পারছিল না, ও শুধু এটাই জানতো ওর এক্স বয়ফ্রেন্ডকে যেভাবে হোক ওকে শাস্তি দিতে হবে, যার ফলে পরদিন ও ক্লাসে এলো। বাট লিজন এই ঘটনার পর থেকে তখন ওকে এড়িয়ে চলতে থাকে। আর এদিকে হিয়ন তাক নিজের প্রেমিকাকে এখন ওনার কাছে চলে গেছে এই বিশ্বাস এলে ও উজিনাকে আবারও নিজের কাছে ফিরে পেতে তখন ও নিজের গুড পারফরমেন্স দেখে ওর মন জয় করার চেষ্টা করে, যেখানে
উজিনা এখন ওর ইচ্ছের কোনো ভ্যালুই ও গুরুত্ব দেয় না। তো একদিকে লিজেন ওর সাথে মন খারাপ করে থাকাতে তখন উজিয়ান ওর মান ভাঙে তোকে আবারও সরি বলতে আসে এবং এই ধরনের ভুল ও আর করবে না বলে লিজেনের কাছে ক্ষমা চাইলে তখন লিজেন বলে ওর ভুলও ক্ষমা করবে তবে একটি শর্তে, আর সেটি হলো যদি ওই কিসটি ফিরিয়ে নিয়ে সত্যিকার ভাবে মন থেকে যেদিন ওকে কিস করবে সেদিনই ওকে ও ক্ষমা করবে। আর এই কথা শুনে যেন উজিনা পুরোই থ হয়ে যায়। এরপর ওর হার্টের পালস মাপতে এলে আর তারপর সেখানে লিজেনের সামনে এসে দাঁড়ালে কেন জানি উজিনার এই প্রথম ওকে দেখে লজ্জায় ও মুখ নামিয়ে ফেলে। আর এদিকে ওর হার্টবিটের উচ্চমাত্রা তার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকায় টিচার দেখে তো পুরোই টাস্কে লেগে যায়, কেননা ওর হার্টের কম্পনা তো দ্রুত গতিতে কিভাবে বাড়ছে যেটা কিনা উজিনাও ধরতে পারছে না। আর ওর এই পরিবর্তন দেখে সবাই দেখে হতবাক হলো, বাট হিউনতাক দুজনকে সামনাসামনি দাঁড়াতে দেখে ও ঠিকই বুঝতে পারে কেন আজ ওর এই পরিবর্তন, যে কেন ওর আক্ষেপের নিঃশ্বাস ছাড়া আর কিছুই করা ছিল না। ওদিকে হিউনতাক এক্সারসাইজ করতে এলো, বাট উজিনার এমন আচরণে তখন ওর বারবার মনে পড়তে থাকলে ও কিছুতেই মন থেকে মেনে নিতে না পারায় ওর সকল কাজে তার নেগেটিভ প্রভাব পড়তে শুরু করে। আর এদিকে উজিনার ডান্স পারফরমেন্সে ওর বান্ধবী হানা থেকে ও হাই স্মার্টস পাওয়ায় হানাকে এই জন্য কিছুটা হিংসে করতে দেখা যায়, যেখানে উজিনা বরাবরই ওকে ওর ভালো পারফরমেন্সের জন্য অনুপ্রেরণা দিয়ে আসছে, বাট হানাকে দেখে যেটা মনে হয় ও মনে মনে হলেও কিছুটা উজিনাকে একটু হিংসে করে। এরপর দিন হানা ক্লাসে যাওয়ার পথে তখন লিজন হাতে একটি প্যাকেট নিয়ে হানাকে ডাক দিলে হানা খুব আগ্রহ করে ওর কাছে ছুটে যায়, কেননা হানা কিছুটা হলেও ও লিজনকে পছন্দ করে। আর ওদিকে উজিনা ক্লাসে আসার পরে ওর ব্যাগ চেক করতে থাকে, হঠাৎ ওর ইয়ারফোনটি ও খুঁজে পাচ্ছে না ভেবে, আর তখনই হানা মন খারাপ করে এসে বলে লিজন ওকে ডাকছে। তো উজিন এই কথা শুনে তখন ও দ্রুত ওর কাছে ছুটে গেলে হানাকে কিছুটা উদাস হতে দেখা যায়, যেখানে লিজন ওকে বলে ওদের সম্পর্কের 22তম দিন উপলক্ষে উজিনাকে ও একটি ব্যাগ উপহার দেয়, যেটা পেয়ে উজিনাকে অনেকটা খুশি হতে দেখা যায়। আর খুশি হবেই না কেন, কারণ ওর প্রাক্তন বয়ফ্রেন্ড কখনো ওকে এভাবে কোনোদিনও সারপ্রাইজ দেয়নি। এরপর গিফটটি নিয়ে উজিনা ওর বান্ধবীর সাথে আনন্দের সাথে দেখাতে থাকলে আর ওদিকে হিউনতাক এই দৃশ্য দেখে তখন ও নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়, যেখানে পাঁচটে উজিনার সাথে ওর এত বছর সম্পর্ক থাকা সত্ত্বেও কোনোদিন কোনো উপলক্ষে ও সেলিব্রেট করেনি, শুধুমাত্র নিজের প্রয়োজন ছাড়া, যেখানে একমাত্র উজিনাই ওকে কিছু দেওয়ার উদ্দেশ্যে দীর্ঘক্ষণ ওর জন্য বসে ও ওয়েট করতো। আর আজ সেই স্মৃতিগুলোর মনে পড়লে তখন ও নিজের ভুলগুলো কিছুটা হলেও ও নিজেই রিয়েলাইজ করতে পারে এবং বসে বসে তখন নিজেদের পুরনো ছবিগুলো ও করুণভাবে তা দেখতে থাকে। এরপর উজিনা ওর বক্সের সামনে গেলে তখন ওর কাপড়টি খুললে দেখে সেখানে ওর কতগুলো ছবি রাখা আছে এবং সাথে একটি চিরকুটও লেখা আছে, যেখানে এটা লেখা থাকে খুব শীঘ্রই আমরা দেখা করব। আর এসব কে লিখেছে, কোথা থেকে এসেছে, উজিনার অর্থ কিছুই বুঝতে পারে না। তো লাঞ্চের সময় সবাই একসাথে লাঞ্চ করলে হঠাৎ খাওয়ার সময় লিজনের ঠোঁটে কিছুটা খাবার লেগে থাকলে উজিনা টিস্যু এগিয়ে দেয় ওকে তা মোছার জন্য, যেটা কিনা হানার কাছে বিষয়টি খুব ভালোভাবে তার নজরে পড়ে। তো উজিনা এবং লিজেনকে এতটা ক্লোজ হতে দেখে আর তা হানার সহ্য না হয় তখন ও লিজনকে এখান থেকে সরাতে ও একটি আইডিয়া খোঁজে, যেখানে লিজন ও নামকরা নামগুন নামের ব্র্যান্ড মিউজিকও পছন্দ করায়। আর সেই সুযোগে তখন হানা ওকে জিজ্ঞেস করে কাল ও সেই নামকরা ব্র্যান্ড মিউজিকের ক্লাবে যাবে, আর তাই ওর সাথে ও যাবে কিনা জিজ্ঞেস করলে আর এ কথা শুনে তখন লিজন ওর সাথে যাওয়ার জন্য ও পুরোই উৎফুল্ল হয়ে যায়, যে বিষয়টি শুনে তখন মনে হচ্ছিল না উজিনার কাছে তা ভালো লাগছে। এরপর লিজন ওর ক্লাসে চলে গেলে তখন উজিনা হানাকে জিজ্ঞেস করে, তুমি আবার কবে থেকে এই মিউজিক ব্র্যান্ডের প্রেমে পড়লে, কুই কোনোদিন তো আমাকে এ কথা তুমি জানাওনি। তো হানা শুনে তখন ওর কথা লুকাতে বলে, তুমি এসব পছন্দ করো না বলে আমি তাই তোমাকে বলিনি, যে কথা শুনে উজিনার মনে হচ্ছিল না উজিনা এ কথায় ও বিশ্বাস করেছে। তো হানা এবার ওর মনের কৌতূহল জানতে তখন ও উজিয়ানকে আমতামদার করে ওকে এটা জিজ্ঞেস করে, তুমি কি সত্যি লিজনের সাথে চুক্তিতে সম্পর্ক করছো নাকি তুমি ওকে সত্যি পছন্দ করো। তো উজিনার কাছে যে বিষয়টির উত্তর এতদিন দিতে ওর কাছে সহজ লাগতো আর আজ সেই উত্তর দিতে কেন জানি ওর কাছে তা বারবার ধাক্কা লাগছে, এটা বলতে যে ওর লিজনের সাথে মিথ্যে প্রেম করছে না বরং তা দিন দিন সত্য হয়ে যাচ্ছে, যেটা ও কাউকে মনের কথাটা বুঝতে দিচ্ছে না। আর এদিকে হিউনতাক হানাকে কিছু বলতে তখন ওকে ডেকে পাঠায় এবং ওর কানে গিয়ে কিছু একটা ও সিক্রেটলি বলতে থাকে। এরপর লিজন ক্লাস থেকে বের হলে তখন উজিন দেখে ওকে এটা বলে, আজ হয়তো ওর সাথে ওর ডিনারে যেতে পারবে না কারণ ওর আজ জরুরি এক কাজ আছে। আর এ কথা বলে তখন ওর মাথায় স্পর্শ দিয়ে চলে গেলে লিজনের কাছে তা অনেক ভালো লাগে। তো লিজন ক্লাস শেষে একাই বের হলে আর এদিকে হানা বাহিরে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করতে থাকে এবং আজ ওর সাথে উজিনাকে না দেখলে তখন লিজনকে সেই মিউজিক ক্লাবে যাবে কিনা ওকে তা অফার করে, যাতে লিজন শুনে ওর কথায় ও রাজি হয়ে যায়। তো লিজনও হানার কথায় রাজি হলে আর তারপর ওরা সেই মিউজিক ক্লাবে চলে যায়। তো ঘন্টাখানেক পর ওরা সেখান থেকে ঘুরে এলে আর তারপর সেখানে একটি কফি শপে ওরা আসে, যেখানে উজিনা হিউনতাকের সাথে বসে আছে। আর এদিকে উজিনা লিজনকে হানার সাথে দেখে ওর কাছে তা অবাক লাগে, ওরা দুজন একসাথে কেন এখানে। আর তারপরে আমাদের এই দুজনের এখানে আসার কারণ দেখানো হয়, যেখানে হানা হিউনতাকের কথা অনুযায়ী ও উজিনাকে এখানে ডেকে নিয়ে আসে ওর সাথে দেখা করতে, বাট উজিনার এটা জানা ছিল না হানা ওকে মিথ্যে কথা বলে ওকে হিউনতাকের কাছে নিয়ে আসবে। আর তাই হিউনতাকে এখানে দেখে তখন ওর সাথে কথা বলতে না চাইলে হিউনতাক ওকে কিছু দেখাতে 5 মিনিট ওর কাছে সময় চায়। এরপর হিউনতাক ওকে ওদের এতদিনের সম্পর্ক উপলক্ষে বিভিন্ন গিফট ওকে দেখাতে থাকে,
থাকে। সাথে ওর লকারে হঠাৎ রিসেন্টলি অন্য কেউ প্রবেশ করাতে সেটি ভালোভাবে লক করতে ওকে একটি লকারও গিফট করে। তো এসব দেখে উজিনা নিতে না চলে আর তখনই এই দুজন সেই সময় এসে উপস্থিত হয়, যা দেখে উজিনা পুরোই অবাক হয়ে যায়। তো উজিনা ওদেরকে দেখে উঠে যেতে গেলে আর তখনই হিয়ন্তাক ওকে যেতে বাধা দিতে ওর হাতটি ধরে, যেটা দেখে লিজনের খারাপ লাগায় ও তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে যায়। আর ওকে এভাবে বের হয়ে যেতে দেখে তখন উজিনার আবার খারাপ লাগলে ও ওর পেছন পেছন দৌড়াতে থাকে। এরপর বাহিরে এলে একজন আরেকজনের সাথে এই নিয়ে তর্ক চলতে থাকে কেন ওর সাথে ও ঘুরতে গিয়েছে। আর তার কথার প্রেক্ষিতে তখন লিজনা বলে, আমি কোনো অন্য উদ্দেশ্যে হানার সাথে বাহিরে যাইনি, শুধুমাত্র মিউজিক ক্লাবে গিয়েছিলাম তাদের অটোগ্রাফ নিতে। বাট উজিনা ও বিষয়টা এত সহজে মেনে নিতে না পারায় তখন ওকে একটি কথাই বলে, চুক্তিতে উল্লেখ ছিল আমরা চুক্তিবদ্ধ অবস্থায় একজন অন্যজনের সাথে ডেট করা যাবে না। আর তাই ওর সন্দেহ দূর না হলে তখন ও রাগ করে সেখান থেকে কিছু না বলে চলে যায়, যে কারণে লিজনা তখন মন খারাপ করে বাসায় না গিয়ে বরং সেখানেই বসে থাকে। আর এদিকে উজিনা একা একা বাসায় চলে যাওয়ার সময় হঠাৎ একজনের সাথে ওর আবারও ধাক্কা লাগে। আর ওদিকে হিউন্তাক ওদের পিছু পিছু এলে তখন ওর কাছে উজিনার কথা জিজ্ঞেস করে, তো একা চলে গেছে বলে। আর তখন হিউন্তাকের উজিনার লকারের কথা মনে পড়ে, যেখানে কেউ একজন ওকে উদ্দেশ্য করে একটি চিরকুট লিখেছিল। আর তাই সে কথা ভাবতে তখন ওর কোনো বিপদ হয়েছে কিনা জানতে ও সাথে সাথে উজিনাকে ফোন করা শুরু করে। বাট ওকে বারবার কল করা সত্ত্বেও উজিনা কোনো রেসপন্স না পেলে তখন হিউন্তাকের এতে আরও টেনশন বেড়ে যায়। আর এদিকে সেই পার্সনটি উজিনার পিছনে এলে এক পর্যায়ে উজিনা বিপদ টের পেয়ে তখন ও দৌড়াতে থাকলে পার্সনটি ওর সামনে দাঁড়ায় এবং সেই উজিনার কপটে চিরকুটটি লিখে রেখে এসেছিল। তো উজিনা ভয়ে তখন ওকে পুলিশে দেবে বলে ভয় দেখাতে থাকলে। আর এদিকে হিউন্তাক লিজনের উপর চেঁচাতে থাকে, যেখানে হিউন্তাক জানত ওর পেছনে কেউ একজনকে ফলো করছে। আর তাই ও লিজনের উপর তখন চেঁচিয়ে বলতে থাকে, উজিন তোমাকে কোন উদ্দেশ্যে বয়ফ্রেন্ড বলে স্বীকার করে যেখানে তুমি নিজের গার্লফ্রেন্ডকেই ঠিকভাবে প্রোটেক্ট করতে পারো না। আর তখন লিজনও ও উজিনের বিপদের কথা টের পেয়ে ও উজিনকে বারবার ফোনে ট্রাই করার চেষ্টা করে, যেখানে ওরা ওর ফোনটি বারবারই সুইচ অফ পাচ্ছে। আর এদিকে এই পাগল কলেজের প্রথম দেখাতেই ওকে ভালো লেগেছে বলে ওর মনের কথাগুলো ওকে জানাতে থাকে। এটা বলে যেদিন থেকে ওর এক্স বয়ফ্রেন্ডকে ছেড়ে লিজনকে কিস করেছে আর তারপর থেকে ওর মনে খুব জমেছে, ও যেভাবে হোক উজিনকে ও কারোরই হতে দেবে না, যে কারণে ওর সাথে এই নিয়ে চেঁচাতে থাকলে। আর ওদিকে এই দুজন উজিনাকে খুঁজতে থাকলে ঠিক তখনই হিউন্তাকের ফোনে উজিনার কল আসে এবং ওকে তাড়াতাড়ি বাঁচাতে বললে। আর তারপরে ওর হাত থেকে সে পার্সনটি ওর ফোনটি ছিনিয়ে নেয়। আর এরই সাথে এই পার্টটি এখানেই শেষ হয়।